থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। তো বলো কি করে কাটছে লকডাউনটা, কি করে কাটাচ্ছে? স্কিল ফিল তো দেখতে পাচ্ছি বাড়ির ছাদে ভালোই হচ্ছে, তাছাড়া এই বাড়ি বাবা মা ভাইকে নিয়ে সবাইকে নিয়ে বাড়িতে রয়েছি, আর একটু ছাদে গিয়ে এক্সারসাইজ করছি, কারণ লকডাউন মিটলে তো আবার প্র্যাকটিস শুরু হবে, কিন্তু কবে মিটবে কিছুই বুঝতে পারছি না, কবে হবে সব ওটা তো কেউ জানে না। কিন্তু তোর দিকটা ভালো দিক আছে যে ছোটনও আছে, ফুটবল ভালো খেলতে পারে, ভালো প্র্যাকটিস করতে পারছিস, বাকিটা হ্যাঁ অবশ্যই আমার পার্টনার আছে তো নিশ্চয়ই, অল টাইম পার্টনার সবকিছু। দুজন মিলে আগের দিন দেখছিলাম হেডে প্র্যাকটিস করছিলি, মানে বল পড়ছি না কতক্ষণ ধরে দেখি জমেই যাচ্ছে। একটু জার্নিটা একটু বলে দাও যে মানে কোথা থেকে খেলা স্টার্ট করেছিলে, তারপরে কিভাবে মহামেডান অব্দি এলে, সেইটা একটু মানে কোথায় কোথায় প্র্যাকটিস করেছো, কার কার আন্ডারে করেছো? ছোটবেলা তো পাইক পাড়াতেই প্র্যাকটিস, চালা পার্কের মাঝে, প্রথমে নিজেদের পাড়ায় আসে ও বাজারের মাঝেই, বাবারা যাচারা খেলতো, তারপর খেলা শেষ হয়ে গেলে একটু বল নিয়ে নাড়াচাড়া করতাম ওদের, তারপর বাবা যাচারাই বলল যে এখানে চালা পার্কের মাঝে প্র্যাকটিস হয়, তাই এখানে তুই ভর্তি হ, তো খেলতে পারবি, তো ওখানেই ভর্তি হলাম চালা পার্কে, পাইক পাড়া কোচিং ক্লাবে, রানা মজুমদার, মলয় মল্লিক আর ওই কোচেদের কাছে প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করার পর ওখান থেকে নার্সারি খেললাম, নার্সারি খেলে পেপারে এক সময় অ্যাড দেখলাম যে মোহনবাগানে ট্রায়াল হচ্ছে জুনিয়র টিমে নার্সারি, তা ওখানে সিলেকশনে যাই, তা প্রথম দিন গিয়েই অবাক হয়ে গেছিলাম, কারণ 1200 ছেলে এসেছিল প্রথম দিন, ফার্স্ট দিন ট্রায়ালে, সেখান থেকে 2-3 মাস ট্রায়াল দিয়ে তারপর সুযোগ পাই ওখানে, তারপর ওখান থেকে আস্তে আস্তে আমাকে বলে কি যে মনমান একাডেমিতে যাওয়ার জন্য, কিন্তু আমি দেখলাম ওখানে একাডেমিতে যেতে পারবো কিন্তু আমার ওখানে গেলে হয়তো খেলাটা হবে কিন্তু পড়াশোনা তো তার সঙ্গে দরকার এখনকার সময় যা দেখ, তাই জন্য ওখানে যাইনি, তাই ওখানে পর আমি বিধাননগর ফুটবল একাডেমি জয়েন করি, মিউনিসিপালিটি, ওখানে প্র্যাকটিস করি শ্যামল স্যারের আন্ডারে, ওই আমার জীবনে স্যারই হচ্ছে আমার জীবনে সেরা কোচ, তার থেকে সবকিছু শিখেছি। তারপর ওখানে রেসিডেন্সিয়াল ক্যাম্প শুরু হলো, ওই রেসিডেন্সিয়াল ক্যাম্পের সাথে একাডেমি তৈরি হলো, ওখানে আমি 2 বছর ছিলাম, শ্যামল স্যারের সাথে কোচ অমল দত্ত স্যারও ছিল ওখানে, ওখানে প্র্যাকটিস করতে করতে আমাদের ইউনাইটেড স্পোর্টস তো ওখানেই প্র্যাকটিস করতো জানিস তো, যে প্রথমে সজলে ওখানেই প্র্যাকটিস হতো, তো ওখানে আন্ডার 20 আই লিগ খেলি ইউনাইটেড স্পোর্টস এর, আই লিগ খেলার পর ওখান থেকে আমি ইউনিভার্সিটি করলাম, ইউনিভার্সিটি করার পর ওখান থেকে ইউনিভার্সিটি কোর্স আমাকে FCI টিমে ডাকলো, FCI খেলার পর ওখান থেকে কিছু বছর FCI তে খেললাম, 5 বছর, কারণ আমার অভাবে সংসার ছিল ওখানে, আমার দরকার ছিল একটা চাকরি, তাই জন্য বিকাশ স্যার আমাকে আশ্বাস দিয়েছিল যে তুই খেলে যা আমি তোর জন্য কিছু একটা করবো, স্যার চেষ্টা করেছিল স্যাররা যে রিস্ক নিয়েই, আমি এই সময় প্রিমিয়ার টিমে অনেক অফার এসেছিল আমি করিনি, কারণ আমার কাছে জব তখন একটা বেচার ছিল, তাই জন্য ওই সময় ছেড়ে দিয়ে আমি রেনবো জয়েন করলাম। রেনবো জয়েন করার পর রেনবোতে 2 বছর খেললাম, প্রথমে তো রেনবোতে যখন তাপসদার সাথে কথা বলতে গেছিলাম পছন্দ হয়েছিল তাই খেলা নিয়েছিল, কিন্তু কোচ আমাকে বলেছিল যে হয়তো তোমাকে কর্মকর্তারা পছন্দ করেছে কিন্তু আমি তোমার খেলা দেখিনি আগে, আমি তোমায় দেখতে চাই একবার, খেয়াল দিলাম, খেয়ালে সিলেকশন পেলাম, তারপর রেনবো রয়ে খেললাম 2 বছর, আই লিগও খেললাম, তারপর চান্স পেলাম মহামেডান স্পোর্টিং রেনবো থেকে, মহামেডান হয়ে খেলছি, আর অফ সিজনে আমি কাছাকাছি আমাদের দমদম ফুটবল একাডেমি ওখানে প্র্যাকটিস যাই, তো এসেছিলিস একবার দেখেছিস আমি ওখানে প্র্যাকটিস যাই গোপাল দাসের কাছে প্র্যাকটিস করি, তার সাথে বিধাননগর তো আমার ওখানে সবকিছু তৈরি, আমার সবকিছু ওখানে, তাই ওখানে যাই আমার প্রিয় কোচ শ্যামল স্যারের সঙ্গে, প্লাস আমার আইজল দীপক দা ওখানে থাকে, আমার যেগুলো ভুল হয় দেখিয়ে দেয়, তার সঙ্গে সন্দীপ দাও আছে, সন্দীপ নন্দী, সেও আমার ভুলগুলো দেখিয়ে দেয়। তো ইউনাইটেড স্পোর্টসে তো খেলেছে তখন, তার নবাব ভট্টাচার্যকে তো খুব কাছ থেকেই তো দেখেছো? কাছ থেকে দেখেছি, তখন আমাদের কোচ ছিল অঞ্জন স্যার আর হচ্ছে গার্সিয়া, তা গার্সিয়া আমাকে খুবই এখনো পর্যন্ত ভালোবাসে, যদি কোনোদিন কোনো প্রবলেম হয় আমি জিজ্ঞেস করি
স্যার আমাকে সবসময় সাপোর্ট করে। তো নবাব বর্তার সম্পর্কে একটু কিছু বলো, কারণ ওনার তো মানে ফুটবলের প্রতি বিশাল অবদান, আর অনেকেই ওনার সম্পর্কে অতটা কিছু জানে না, তো তুমি একদম সামনে থেকে দেখেছো। নবাব দাই ফার্স্ট আমাকে বলেছিল, তুই দেখ বিধাননগরে প্র্যাকটিস করছিস, একটা তো ক্লাব খেলতে হবে, তুই এখানে সাইন কর, 20 আই লিগটা খেল, এরপর তুই যদি ভালো খেলতে পারিস তাহলে সিনিয়র টিমে। তা আমি ওই আই লিগ খেলতে খেলতেই ওদের পাঁচচক্র যে টিম সেখানে সই করতে আমাকে বলেছিল, তা তখন আমি সাইন করিনি, তাই জন্য হয়তো নবাব দা একটু রেগেছিল, কিন্তু পরে আমাকে বললো ঠিক আছে তুই যেটা ঠিক মনে করেছিস করেছিস, কিন্তু খেলার দিকে এগিয়েছ, খেলার জন্য থামিস না কোথাও। তা নবাব দার সাথে এখনো কথা, আমার যোগাযোগ আছে নবাব দা, কোন যেটা ভালো কিছু করলেও বলে, খারাপ কিছু করলেও বলে আমাকে। তো ফুটবলে মানে বাবা কাকাকে তো দেখে আসা ফুটবলে, তো আইডল কে ফুটবলার হিসেবে? হ্যাঁ, ফুটবলার হিসেবে আইডল কে, মানে কাকে দেখে বড় হওয়া, মানে কাকে, মানে কার মতো খেলার খেলবো এরকম একটা ভাবনা চিন্তা কাকে দেখে চলছিল? আমার আইডল দীপক মঞ্জিল। আরো নিজের পজিশনের প্লেয়ার? আর বিদেশিদের মধ্যে? বিদেশির মধ্যে ব্রাজিলের লুসিও। ও প্রথমেই মানে একদম নিজের পরিসরের সব প্লেয়ারদের বেছে রেখেছে। তো সালাউদ্দিন মোল্লা তোকে জিজ্ঞেস করছে যে মোহামেডান সম্পর্কে কিছু বলতে বলছে, যে মোহামেডানে যে খেলছিস এখন একটা সিজন তো হয়েই গেল প্রায়, তো মোহামেডান সম্পর্কে কিছু বলতে বলছে। মোহামেডানে খুব ভালো সময় কাটিয়েছি, আজকে যখন গেছিলাম তখন ভাবিনি যে ফার্স্ট এর দিকে জায়গা পাবো, বাবলু স্যার ছিল, বাবলু স্যার প্রতিদিনই বলছি যে কাউকে আমার পছন্দ না, প্রতিদিনই খেয়াল, তাই সকালবেলায় প্রতিদিন যেতাম এইভাবেই যে আমি খেয়াল দিতেই যাচ্ছি, আমার সাইন হয়নি, আমাকে প্রতিদিন ভালো প্র্যাকটিস করতে হবে, খেলতে হবে, তাই এইভাবে এগিয়ে গেছি, প্র্যাকটিস করে গেছি, স্যারের চোখে লেগেছিল হয়তো কিছুটা, খেলেছি প্রথম দিকেই, দুরাঙ্গের প্রতিটা ম্যাচই খেলেছি, জায়গা পেয়েছি, যতটা খেলার চেষ্টা করেছি, কলকাতা লিগে শেষের ম্যাচ গুলো খেলেছি। আর মোহামেডান সাপোর্টাররা সত্যি আমাদের খুব সাপোর্ট করেছে, না হলে এবছর এতটা ভালো রেজাল্ট হতো না, কেয়ারলেস ম্যাচকে তো দেখতেই পেয়েছে সবাই, মাঠে কিভাবে ঝুঁকে গেছিল। আর আমাদের তার সঙ্গে দিব্যেন্দুদা আছে, দিব্যেন্দুদা প্রতিটা প্লেয়ারকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে, কোনো অসুবিধা হলে দিব্যেন্দুদা বলেছে আমাকে বল কি অসুবিধা, তার সঙ্গে কোচরা গেলালদা আছে, আর কিছু সিনিয়র প্লেয়ারও আমাকে খুব সাপোর্ট করেছে। তো প্রত্যেকদিন বাবলুদার আন্ডারে যখন ছিল তো প্রত্যেকদিন গেলে 8-10 লাখ দৌড়াতে হতো, সেটা কিভাবে এনজয় করতে? আমি এনজয় করেছি খুব, কারণ প্রথম দিকে অসুবিধা হলে আমার খুব বেশি অসুবিধা হয়নি, কারণ আমি একাডেমি থেকে তৈরি হয়েছি, তো আমাদের একাডেমি প্র্যাকটিসে একটু প্রথম দিকে ল্যাপ এগুলো থাকতো, সেই জন্য খুব বেশি অসুবিধা হয়নি। প্রিয়ান্দা এসে ঠিক এই কথাটাই বলছিল, প্রত্যেকদিন যেতাম আমি দৌড়াদৌড়ি করে বাড়ি চলে আসতাম। হ্যাঁ, কিয়ানদার উপর প্রথম থেকে একটু দেখেছিল, তারপর ঠিক হয়ে গেছে, কিয়ানদা বলেছিল যে আমি খেলবো ওই কোচের আঞ্জারে, আর খেলেছেও কিয়ানদা ওই কোচের আঞ্জারে। RM04 একটা প্রশ্ন করেছে, পড়াশোনা আর খেলা দুটো কিভাবে ম্যানেজ করতে? দুটো খেলা বলতে চেষ্টা চালিয়ে গেছে, আমার বাবা মায়ের সাপোর্ট, প্রচুর সাপোর্ট, বাবা মা যেমন খেলার দিকে আমাকে চেয়েছিল সেরকম চেয়েছিল যে তুই অন্তত গ্রাজুয়েশনটা কমপ্লিট কর, তাই বাবা মায়ের জন্যই আমি আজকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পেরেছি। আর তার সাথে আমি জবও জয়েন করেছি, রেনবোতে থাকাকালীনই আমি জব পাই, তা আমি সেই সময় পড়া ছেড়ে দিতে চেয়েছিলাম, তা আমাকে মা বলেছিল যে তুই গ্রাজুয়েশনটা কমপ্লিট কর, তারপর যাওয়াই হবে, যে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছিলাম, জব ও জয়েন করেছি, আর তার সঙ্গে আমার জ্যাঠা ফুল জ্যাঠা, ও তুই চিনিস, তুই তো চিনবি, ঠিক আছে, আমাকে প্রচুর সাপোর্ট করেছে খেলার থেকে শুরু করে, ফার্স্ট মানে পায়ের হাতে করি ওই জ্যাঠার কাছ থেকে আমার, আর সব দিক দিয়ে আমাকে সাপোর্ট করেছে, জবের দিক দিয়েও আমাকে প্রচুর সাপোর্ট করেছে জ্যাঠা। তো ইয়ান ল কোশ্চেন করেছে, বলছে মোহামেডান নিয়ে এক্সপেরিয়েন্সটা শেয়ার করো, মোহামেডান থেকে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে বলছে ইয়ান ল। দারুণ এক্সপিরিয়েন্স মোহামেডানে থেকে, সব সিনিয়রদের সাপোর্ট, তারপর ফার্স্ট আমার মানে লাইফে বড় টিমে খেলা, এত সাপোর্টারদের সাপোর্ট,
ফার্স্ট যখন নেমেছিলাম তখন তো বুঝতেই পারিনি এত সাপোর্টারদের মাঝখানে খেলা, আর আমার লাইফে ফার্স্ট ম্যাচই হচ্ছে বড় ম্যাচ খেলেছি, মন মারা ম্যাচ, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার মানে অনেক বড় ব্যাপার। আর ওর পাড়া সবাই কিন্তু মানে ওকে বিশাল সবাই গেলেই সবাই কথা বলে, সজলেকে শুধু দেখতাম সবার খেলা, ওই নিচ থেকে উঠে নেমে মাঝে খেলা অন্যরকম অভিজ্ঞতা ফার্স্ট গেম, তারপর বড় টিমে রয়ে খেলা আর এগেইনস্ট কেবা যুব ভারতীতে বসে খেলা দেখা বা মোহামেডান মাঠে ওই 2005 এর দর্শকের মধ্যে খেলা আর যুব ভারতীর ওই 30,000 দর্শকের সামনে খেলা কতটা কঠিন না কতটা এনজয় করেছো সেটা একটু বলো। দুটো দুরকম, ওই যুব ভারতীদের ওই রকম একটা চাপের মধ্যে খেলা একরকম, আর মোহামেডান মাঠে খেলা একরকম, মোহামেডান একদম সামনে সমস্ত, ভুল হলেও কেউ বাজে কথা শুনতে হচ্ছে আর ভালো হলেও সামনে, আর সজ লেগে ভুল হলেও আওয়াজ আসে না কিন্তু ভুল হলে বা ভালো করলে সেই আওয়াজটাই শোনা যাচ্ছে। উপভোগ করেছি, খুব ভালো উপভোগ করেছি মোহামেডান সমর্থকদের প্লাস মোহামেডান ক্লাবের সবাইকে, খুব ভালো লেগেছে মহাজন। বলছিল যে এমএলএ কাপ খেলেছিল, এমপি কাপ, এমপি কাপের ফাইনাল একটু বলো, ফাইনাল নিয়ে ফাইনালের কিছু একটা নিশ্চয় ঘটনা ছিল সেটা একটু বলো। এমপি কাপে আমি তো পিয়ানদা আমাকে অনেকবারই বলেছিল এমপি কাপে বা অন্যান্য টিম থেকেও বলেছিল খেলার জন্য, ফার্স্ট রাজি হইনি কারণ আমার বাড়ি থেকে ফার্স্ট চাইতোই না খেপ খেলা বা বাইরে খেলা, হ্যাঁ তাই জন্য খেলেছি, খেলিনি না খুব কম খেলেছি কিন্তু বাড়িতে রাগারাগি করতো। এমপি কাপটা খেলতে গেছিলাম ইয়ান্ডারে হয়ে, তা ওখানে খেলে ফার্স্ট তো গেলাম অত বড় টুর্নামেন্ট মনে হচ্ছে আইএসএল এর মতো টুর্নামেন্ট, অনেক বড় টুর্নামেন্ট যা দেখলাম ফাইনালটা, আর অন্য ম্যাচ খেলিনি শুধু ফাইনাল খেললাম, তা ফার্স্টকে রিজার্ভে ছিলাম, তারপর নামালো ওখানকার আমায় খেললাম, তারপর হাফ টাইমের সময় আমাকে পোজেস না ওখানকার বাইরের ছেলে ও কি করে এখানে খেলছে, কারণ ওখানে নিয়ম ছিল 5টা কি 6টা বাইরের ছেলে আর ভেতরকার এরকম ব্যাপার ছিল, তা আমি নামলাম যখন আমাদেরই একজনকে তারপর বসিয়ে দিল, খেললাম আর চ্যাম্পিয়নও হলাম, ভালো টিম ছিল আমাদের, খুব ভালো টিম ছিল। দৈপায়ন মন্ডল তোকে একটা ভালো কোয়েশ্চেন করেছে, জিজ্ঞেস করছে ইস্ট বেঙ্গলের অফার পেলে আসবে? অবশ্যই, প্রফেশনাল প্লেয়ার যেখানে সুযোগ পাবো সেখানেই যেতে হবে, আর আগে ফার্স্ট আমাকে দেখতে হবে আমি কোথায় সুযোগ পাবো, যেখানে আমি গিয়ে খেলতে পারবো সেখানে তো যেতে হবে ফার্স্ট। দৈপান তোকে আরেকটা কোয়েশ্চেন করেছে, বলছে যে ফুটবলে ইন্টারেস্টটা কিরকম ভাবে এসেছে? দেখো ছোটবেলা থেকে ফুটবল ক্রিকেট দুরকমই খেলতাম, কিন্তু ফুটবলটা দেখতাম বাবারা জ্যাঠারা খেলতো বিকালবেলায় রোববার করে নামতো, তারপর আমি একটু একটু করে নামতাম খেলতাম, ওই ফুটবলটা ওইভাবেই এসছে বাবা জাজাদের থেকে এসছে। ময়ূর সামন্ত বলছে ক্রিকেটে খুব জোরে বল করে না, এখনো পর্যন্ত শীতকালের দিকে যদি কোথাও খেলা হয় দাদারা ভাইরা যদি যাকে যাই গিয়ে খেলি, ওভার হ্যান্ড খেলতে খুব ভালো লাগে, তুই দেখেছিস হয়তো আমার খেলা, তোমাদের সবাই বলে রাখি পাড়াতে কিন্তু সবাই এরকম ক্রিকেট ফুটবল সবকিছু খেলতে পারে, ভলিবলে না মানে ভলিবলও খেলতে পারে, মানে সবাই খেলতে পারে অস্ট্রেলিয়া। তার সাথে আমি আমার মায়ের জন্য জ্যাঠাদের সাপোর্টও পেয়েছি সবাই, আমার ভাই তো অল টাইম, তুই জানিস আমার ভাই অল টাইম আমার সবকিছুতে সাপোর্ট, তার সঙ্গে পাইকপাড়ার আমাদের লিটিল স্কার একটা ক্লাব আছে সবাই প্রচুর সাপোর্ট করে আমাকে, যেখানে খেলা হোক ওদের মধ্যে দু তিনজন প্রতিটা খেলা কল্যাণী হোক বাইরে হোক চলে যায়, তার মধ্যে রাজু আছে, আদিত্য আছে, আমার ভাই আছে, আরো দু তিনজন, এরা অল টাইম চলে যায় খেলা দেখতে। যে মোহামেডান যে এরকম একটা ভালো পজিশন থেকে এখন যে টুর্নামেন্টটা আটকে গেল, মানে আই লিগে কোয়ালিফাই হবে কি হবে না, মানে এখন মানে তোদের কি খারাপ লাগছে ওটা? সত্যি খারাপ তো লাগার, এত সুন্দর জায়গায় এবছর মোহামেডান টিমটা দাঁড়িয়ে ছিল, আমরা এখনো পর্যন্ত 1 নম্বরে ছিলাম, তারপর দর্শকদের সাপোর্ট ছিল এবছর খুব সাপোর্ট, প্লেয়াররাও সত্যি একই বন্ডিং এ একসাথে প্র্যাকটিস করেছি আমরা এবার টিমটাকে তুলবো বলে সবকিছু, সবাই ভালোই খেলছিল, হঠাৎ করে এই করোনা এসে গিয়ে কোথা থেকে কি হয়ে গেল। বলবো যে ইস্ট বেঙ্গল মোহামেডান যদি আইএসএল এ চলে যাচ্ছে তাহলে মোহামেডানকে সুযোগ দেওয়া হোক যে ফার্স্ট ডিভিশন আই লিগে, তাহলে হয়তো সামনে বছর আমরা আরো ভালো পারফরমেন্স করতে পারবো। সেটার জন্য অলরেডি আর মোহামেডান
আছেই মহাজানে, সবকিছুই আছে, শুধু একটু সুযোগের দরকার। ওখানে যদি জায়গা পায় তাহলে কিছু হয়তো বাঙালি প্লেয়ারও উঠে আসতে, কারণ আমাদের মধ্যে দিব্যেন্দু দা দেখেছি আমাদের বাঙালি ছেলেদের প্রচুর সাপোর্ট করেছে এবছর, অনেক জুনিয়র ছেলে এবছর খেলেছে মহাজানে। তো আরেকটা আরেকটা সিরিয়াস কোয়েশ্চেন আছে, সেটা হলো মানে এই বছর শোনা যাচ্ছে মানে সিএফএল হবে না। এবার ধর তুইও যেমন 4-5 বছর আগে মানে খুবই মানে কঠিন অবস্থা ছিল তখন, মানে এরকম কিন্তু প্রচুর প্লেয়ার আছে, তো তাদের পক্ষে কতটা মানে ক্ষতিকারক হতে পারে যদি সিএফএল না হয়? সিএফএল না হলে ক্ষতি তো হবেই, দেখ অনেক বাঙালি প্লেয়ার এই সিএফএল এর জন্যই সবাই, অনেকে সবাই তো জব করে না বা কোনো কাজ করে না, এখান থেকে টাকা পয়সা পায়, তারপর সংসার চলে এখান থেকেই। তাই এটা না হলে অনেক প্লেয়ারের প্রচুর সমস্যা হয়ে যাবে, প্রচুর সমস্যা বলতে আমাদেরও বলতে গেলে সবার সমস্যা হবে। তো একজন তোকে লাস্ট একটা প্রশ্ন করছে যে মানে এই লকডাউনে কিরম ভাবে নিজেকে মেনটেন করছিস, মানে কি কি এক্সারসাইজ করছিস, কিরম ভাবে ডায়েট করছিস, বা কি কি প্র্যাকটিস করছিস, ছাদে করছিস, যা সেটা একটু বলে দে, হয়তো জুনিয়র প্লেয়ার ওই জন্য জিজ্ঞেস করছে। স্যারদের কাছে যেগুলো শিখেছি সেগুলোই করছি, আর কিছু না, টুকটাক। আর ছাদের মধ্যে কত হার্ড জায়গা, সেরকম তো লাফালাফি কিছু করা যাবে না, টুকটাক দেখেছিস তো ভিডিওতে কি করেছি, ওই টুকটাক ওগুলোই করছি এক্সারসাইজ। আর ঘরের মধ্যেই মোটামুটি সবকিছু রয়েছে, ওগুলোই এক্সারসাইজ করছি ঘরের মধ্যে, একটু পাওয়ার ট্রেনিং আর অ্যাপ এক্সারসাইজ, এগুলোই ঘরে। লাস্টে একটু মোহামেডান ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলে দে, যে সাপোর্টটা করলো মানে দুপুর 2টোর সময় কল্যাণী হাওড়া সব জায়গায় চলে গেছে কিন্তু সাপোর্ট করছে, তো তাদের উদ্দেশ্যে একটু কিছু বলে। সত্যি এবছর মোহামেডান টিম রেজাল্ট পাওয়া, যেমন প্লেয়াররা খেলেছে সেরকম সাপোর্টাররা প্রচুর সাপোর্ট করেছে, তারা যেখানে খেলা পড়ুক সেখানে গেছে, কলকাতা লিগ থেকে শুরু করে আই লিগ সবকিছু প্রচুর সাপোর্ট পেয়েছে, নাহলে শুধু বলে আজকে টিমটা এই জায়গায় একসাথে আসতে পেরেছে, ভালো খেলেছে এবছর আই লিগে। তাই মোহামেডান সমর্থকদের এইটাই বলতে চাই, তোমরা সবসময় পাশে থাকো, এইভাবেই প্লেয়ারদেরকে সাপোর্ট করে যাও, প্লেয়াররা ঠিক রেজাল্ট দেবে। তো থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য ব্যস্ত শিডিউলে লকডাউনের মধ্যে, তো আধ প্রচুর কলকাতা লিগ থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রচুর প্লেয়ারদের সাপোর্ট করেছিস, বাঙালি প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসছিস, কিছু কোথায় প্লেয়াররা থাকে, কিভাবে কাটাচ্ছে, কি করছে, অনেকেই তো জানতে পারে না, সেগুলো তোদের মাধ্যমে আমরা জানতে পারছি। থ্যাংকস আ লট আকাশবাণী, চাচা। তো তোমার ফুটবল খেলা শুরু কিভাবে সেটা একটু বলো, মানে কিভাবে শুরু করলে? প্রথমত বলতে, আমার ছোটবেলা থেকেই আমার ফ্যামিলি চাইতো যে আমি ফুটবল খেলি, বাবা মা আমার যে দাদু ঠাকুমা ছিল সবাই ছোটবেলা থেকে চাইতো আমি ফুটবল খেলি, জন্য প্রথমত আমার পাড়ার মাঠে ফার্স্টে আমার বাবাই আমাকে প্রথম মানে কোচ হিসাবে প্রথম আমার বাবাই, ঠিক আছে, প্রথম বাবাই আগে আমাকে মাঠে নিয়ে যেত, একটু প্র্যাকটিস প্র্যাকটিস করতাম মানে প্র্যাকটিস করাতো। তারপরে আমি দুঃখিরাম কোচিং সেন্টার ছিল ইস্টবেঙ্গল মাঠের যে পেছনে যে মাঠটা ছিল ওখানে আমাদের প্র্যাকটিস হতো, সেখানে প্র্যাকটিস করতাম আমি। তারপরে আমি ওখান থেকে টায়ালে ইস্টবেঙ্গল 16 এর টায়াল দিই, ইস্টবেঙ্গল 16 যখন আই লিগ হতো 16 আই লিগে আমি টায়াল দিই, তো ওখানে চান্স পাই, তারপরে 16 আই লিগ খেলি। তারপরে আমি চলে আসি ওটা অনুপ স্যারের কাছে, মানে অনুপ স্যার ক্যাম্পে আসি, তো ওখানে আমি দু বছর টানা প্র্যাকটিস করি। তারপরে আমি কালীঘাট এমএস যে প্রিমিয়ার 2 যখন ছিল তখন প্রথম ওখানে সাইন করি, তারপরে কালীঘাট এমএস চ্যাম্পিয়ন হলো, তখনও ছিলাম মানে সেই বছরও ছিলাম যে বছর চ্যাম্পিয়ন হয়ে সিএফএল খেলবে সেই বছরও ছিলাম। তারপরে তো সিএফএল থেকে এবছর মহামেডানে আছি, দেখা যাক পরের বছর কি হয়। তো সিএফএল আশা করি, আমরা সিএফএল এর সময় তো কালীঘাটের সঙ্গে যখন গেছিলাম খুব ভালো বন্ধুত্বপূর্ণ অ্যাটমসফিয়ার ছিল, তোমরা অনেকদিন ধরে 2 বছর 2.5 বছর ধরে প্রত্যেকে একসাথে খেলেছো, তোমাদের গোলকিপার কোচ তো সেরা ছিল, তো সেটা একটু শেয়ার করো যে কেমন ভাবে কাটাতে। মানে সেই দিনগুলো মানে একদম ভোলা যাবে না, ওই কালীঘাটের 2 বছর মানে একদম মানে স্মরণীয় হয়ে থাকে আমার জীবনে, কেন ওই 2 বছর আমি যা এরকম প্র্যাকটিস সেরকম মানে অফিসিয়াল সেরকম মানে টিমমেট, মানে টিমমেট বলতে গেলে খুব ভালো ছিল। আর স্যার মানে আমাদের অনুপ স্যার আর গোলকিপার স্যার
সে গোলকিপার স্যার তো মানে বলা যাবে না তার কথা, সবসময় সে ইয়ারকি মারতো, সে প্র্যাকটিসের সময় হোক, ড্রেসিং রুমে হোক, ইভেন ম্যাচেও, ম্যাচের মানে ম্যাচের সময় ম্যাচের আগে যে আমরা ওয়ার্ম আপ করি তখনও স্যার ইয়ারকি মারছে, মানে এমন স্যার ইয়ারকি মারছে না এমন কোনো টাইমই নেই। আর আমাদের টিমমেট মানে টিমমেট যারা সিনিয়র দাদারা ছিল তারাও খুবই 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 ভালো ছিল। ইন্সপায়ার থেকে বড় কথা আমাদের সঙ্গে মানে জুনিয়রদের সঙ্গে এমন ভাবে মিশে গেছিল মানে সিনিয়র বলে তাদেরকে মানে বোঝাই যেত না যে তারা সিনিয়র আমাদের থেকে, সবাই একসঙ্গে আড্ডা সারাক্ষণ, প্র্যাকটিসের সময় সিরিয়াস বাট তারপরে সবসময় মানে আড্ডা। তোমরা গেছিলে তোমরা তো দেখেছই সবাই একদম মানে হেভি মিলেমিশে থাকতাম, দু বছর একদম ভোলা যাবে না। সিএফএল এ তোমার তোমার খেলা যে কটা ম্যাচ খেলেছে তার মধ্যে সবচেয়ে মেমোরেবল ম্যাচ কোনটা সিএফএল এ গত বছর? মেমোরেবল ম্যাচ বলতে আমি আমি জর্জের সঙ্গে একটা ম্যাচ খেলেছিলাম জর্জের সঙ্গে, যেটা আমরা 2-1 হারি, 2-1 হেরে যাই, ওটাই সবচেয়ে মেমোরেবল ম্যাচ মানে আমার ওই সিএফএল এ সবচেয়ে খেলা ভালো ম্যাচ। ইভেন আমি ওখানে মানে দুটো গোল মিস করেছি, কিন্তু জায়গায় দুটো গোল মিস করেছি বাট জায়গাটা পৌঁছে দিয়েছি, ওটাই আমার থেকে মানে সবচেয়ে বড় পাওনা। তো অনুপ নাগের সাথে কোচিং করে কেমন লেগেছে? কারণ অনুপ নাগের হাত ধরে কিন্তু প্রচুর প্লেয়ার উঠেছে যারা এখন ইন্ডিয়ার টিমে বর্তমানে খেলছে বা হয়তো ভবিষ্যতেও খেলবে, তো ওনার সাথে থেকে ওনার কাছ থেকে শিখে কেমন লেগেছে? অনুপদার কাছ থেকে ছোটবেলা থেকে আছি, অনুপদার ব্যাপারে কি বলবো, মানে অনুপদার থেকেই মানে এত ইন্সপায়ার করে অনুপদা মানে সব বিষয়ে, মানে শুধু ফুটবল না সবকিছুতেই, ভালো মানুষ হিসাবে সবকিছুতে এত ইন্সপায়ার করে আর এত সুন্দর এত ভাবে বোঝায় মাঠের, মানে অনুপদা মাঠের ভেতরে একদম পুরো স্টিক, ঠিক আছে, মাঠের বাইরে পুরো একদম দাদার মতন, মাঠের বাইরে পুরো একদম সবার সঙ্গে আড্ডা ফাড্ডা মানে একদম মাঠের বাইরে খুব ফ্র্যাঙ্কলি, কিন্তু মাঠের ভেতর অনুপদা মানে যতটাই মানে মাঠের বাইরে নরম তত ততটা মাঠের বাইরেও কিন্তু সে শক্ত। তো আমাদের মারও খেয়েছি অনেকবার অনুপদার কাছ থেকে, তো খুবই ভালো কখনো অনুপদা খেলে সবসময় ভালো খেলার জন্য, মানে অনুপদা খুব কম খেলে জেতার জন্য, খেলে ভালো খেলার জন্য যাতে কত আমার কটা প্লেয়ার উঠতে পারে ভালোভাবে অন্য মানে উপর লেভেলে খেলতে পারে, এর জন্যই এত খুব ভালো লাগে ওনাকে, মানে এরকম আমি খুবই কম দেখেছি। এরকম কোচ সেটা যে জেতার জন্য খেলে না, ভালো খেলার জন্য বা কোন প্লেয়ারকে মানে বড় করে তোলার জন্য সেই নিয়ে ভাবে, এটা খুব ভালো। তো অনেকে প্রশ্ন করছে তোমার ফেভারিট প্লেয়ার কে, মানে ওয়ার্ল্ডের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে? ওয়ার্ল্ডের মধ্যে আগের দিনও বলেছি মেসিকে ভালো লাগে বাট আর সাইড ব্যাক হিসেবে তো মার্সেলো। মার্সেলোর ওয়ালপেপার লেগেছে, ওর এক বন্ধু আগের দিন কমেন্ট করছিল এখানে। আচ্ছা, আর ইন্ডিয়ার মধ্যে? ইন্ডিয়ার মধ্যে প্রীতম কোটাল। এখন আর খেলা হচ্ছে না, সন্তোষ ট্রফি বলতে দেখো সন্তোষ ট্রফিতে আমার যখন সিএফএল চলছিল তখন সন্তোষ ট্রফি প্র্যাকটিস অলরেডি স্টার্ট হয়ে গেছিল, আমি প্রথম থেকে যেতে পারিনি, মাঝখান থেকে গেছিলাম, আমাদের মানে আমাকে ডেকেছিল যখন রঞ্জন স্যার আমাকে ডেকেছিল, মাঝখান থেকে প্র্যাকটিস রুখতে পেরেছি। আমাদের খুবই খুব কম প্র্যাকটিস হয়েছে, ইভেন মানে একদম সবাইকে পাওয়া যেত না, যেহেতু সিএফএল এ সব ম্যাচ চলছিল, এর একদিন ম্যাচ ওর একদিন ম্যাচ, মানে সবাইকে এমনকি বেশি প্লেয়ার হতো না সেই জায়গা থেকে। তার ফার্স্ট ম্যাচ খেলেছি, ফার্স্ট ম্যাচ তো আমাদের বিহারের সঙ্গে যাওয়া হয়েছিল, এক গোলে আমরা হেরে গেছিলাম, তো সেখান থেকে বলতে গেলে রঞ্জন স্যার খুবই ভালো, মানে ওই আমরা বিহারের সঙ্গে হারার পরও আমাদের মানে ড্রেসিং রুমে বা হোটেলে গিয়ে আমাদের কাউকে একটা কথাই বলেনি, শুধু একটাই বলেছে যে তোদের উপর বিশ্বাস আছে, তোরা পরের ম্যাচটা শুধু খেলে দেখা, ব্যাস আমি আর কিছু বলবো না, মানে একটাও কোনো কাউকে কোনো একটা প্লেয়ারকে কিচ্ছু বলেনি, শুধু একটাই কথা বলেছে তোদের উপর আমার বিশ্বাস আছে, তোরা পারবি আমি জানি, আমরা কোয়ালিফাই করবো, ব্যাস এইটুখানি বলে স্যার বলেছে ঠিক আছে আর কিছু বলেনি। আর পরের দিন মানে যখন আমাদের এর সঙ্গে ঝাড়খণ্ডের সঙ্গে খেলা ছিল, পরের দিনই বলেছে শুধু একটাই কথা যে আমরা দেখ মানে বিহারের সঙ্গে যেহেতু হেরে গেছিলাম, আমার শুধু মুখটা রাখিস, তোদের উপর আমি ভরসা করেছি, সব দোষ আমার ঘরে নিচ্ছি, তোরা শুধু মন খুলে খেল, ব্যাস স্যার খুবই। আর প্রথমত তো আমাকে
বেঙ্গলে যে পরের দিন খেলা ছিল, চারটে গোল দরকার ছিল, আমরা কেউ ভাবিই নি যে সেই ম্যাচটা চারটে গোল দিয়ে জিতে যাবে। মানে তার আগের দিন কিন্তু আমি খেলা দেখতে গেছিলাম, যেই ম্যাচটা হেরে গেলে আর কি, সেই ম্যাচটা খেলা দেখতে গেছিলাম। সেদিন মানে সবাই দুঃখী দুঃখী হয়ে ফিরেছিলাম, পরের দিন কোনো মানে আমরা ভাবতেই পারিনি যে চার গোল হয়ে যাবে, কারণ সবাই তখন সিএফএল খেলছিলে, তো সিএফএল এর ম্যাচ খেলছো, তারপরে ওখানে গিয়ে খেলছো, মানে খুব টায়ার্ড মনে হচ্ছিল সবাইকে। তো সেই জায়গা থেকেও যে চার গোল দিয়ে জিতে আসছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। ওইটাই তো, মানে ওটাই স্যারের, মানে স্যারের অনেক বড় কৃতিত্ব, কেন স্যার এখানে আমাদেরকে কোন কাউকে একটা, যেহেতু আমাদের মানে কর্মকর্তারা খুব ভালো, যাতে মানে আইএফএ কাউকে আমাদের শুধু কোনো কথা বলেনি, বলেছে শুধু তোরা পারবি, আমরা ভরসা আছে, আমরা কোয়ালিফাই করব, তোরা শুধু পরের ম্যাচটা মন খুলে খেল। ওর জন্য সবাই মানে কেউ টেনশন নেয়নি যে হারবো কি জিতবো, শুধু মন খুলে খেলেছি আর জিতেছি আমরা। ঠাকুর সন্তোষ ট্রফিতে কালীঘাট মিলনের সঙ্গ আর জর্জের তোমরা যে তিন চারজন প্লেয়ার ছিলে, তাদের পর পর তিনটে ম্যাচ খেলতে হয়েছিল, সন্তোষ ট্রফির তিনটে ম্যাচ আর সিএফএল এর একটা ম্যাচ, হ্যাঁ সিএফএল এর তিনটে ম্যাচ, প্রায় 270 মিনিট। তো সেই সেটার এক্সপেরিয়েন্স বা ওই প্রেসারটা কিভাবে নিজেরা নিয়েছিলে? প্রেসারটা ওটা তো প্রথম, আমার প্রথম বছর মানে প্রথম এক্সপিরিয়েন্স ওরকম তিনটে ম্যাচ খেলা পর পর, প্রথমে কালীঘাটে ছিল, তারপরে মাঝখানে আমার মানে বাংলার খেলা, তারপরে আবার কালীঘাট কালীঘাট আবার কালীঘাটে খেলা, কালীঘাটে ম্যাচে খেলা। তো সেইটা একটু মানে একটু টায়ার্ড হচ্ছিল, কেন আমাদের আবার মানে বাড়ি ফিরতে হয়েছিল, যেহেতু মানে কল্যাণী থেকে আবার বাড়ি ফিরতে হয়েছিল, আমার বাড়ি সে হাওড়া মানে লিলুয়াতে, মানে কল্যাণী থেকে বাড়ি ফিরে আবার পরের দিন খেলা, আবার ওখান থেকে আবার কল্যাণী, মানে ওখান থেকে আবার কালীঘাটের ম্যাচ খেলে আবার কল্যাণী, পরের দিন আবার খেলা, আবার ফিরে আসতে হয়েছে, মানে এটা খুব এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ঠিক আছে, শুধু আফসোস কালীঘাটে একটু আনি আমরা মানে যদি একটু সেভ হয়ে পারতাম তো আরো খুব মানে মানে যেটা হার্ডওয়ার্কটা করেছি সেটা সফল হলে খুব ভালো লাগতো, ব্যাস আর কিছু না। সেটা কোনো ব্যাপার না, এক জায়গা একদিক দিয়ে কিন্তু তোমাদের কোচ সফল হয়েছে, কারণ তোমার মতো কিন্তু অনেকগুলো প্লেয়ার কিন্তু সব জায়গায় এখন খেলছে, সেই জায়গা থেকে কিন্তু অনুপ নাগ কিন্তু অলরেডি সফল হয়ে গেছে ওনার যে চেষ্টা। হ্যাঁ এইটা ঠিক, অনুপ দা একদিক থেকে সফল, কারণ অনেক আমাদের বলতে গেলে সবই প্লেয়ার এবার সেকেন্ড ডিভিশন খেলছে, সবাই আশা করি এবছর সবাই ভালো ভালো কোনো ভালো টিমে যাবে, আমাদের যে আগের বছর ছিল, কারণ ইভেন সবাই রিজার্ভ বেঞ্চ থেকে শুরু করে আমাদের টিম সবাই খুব ভালো খেলেছে, জিততে পারেনি সেটা ঠিক আছে, বাই লাক ঠিক আছে, সেটা আর কি করা যাবে। তো মোহামেডানে যাওয়ার পরে মোহামেডানের এক্সপিরিয়েন্স একটু বলো, মানে প্রথম তোমার বড় ক্লাব বলা যায় মোহামেডান। তো প্রথমে তো আমি আশাই করিনি, মানে সিএফএল খেলার পরে প্রথমে আমি আশাই করিনি যে আমি মোহামেডান যে সেকেন্ড ডিভিশনে চান্স পাবো, সত্যি কথা এটা আমি আশা করিনি এটা, কিন্তু তারপরে যখন আমাকে বললো এরকম বললো আমি গিয়ে সাইন করি। তো প্রথম খুব প্রথম দিন আমি যখন প্র্যাকটিসে গেছিলাম তো একটা নার্ভাসনেস ছিল যে বড় ক্লাব কি হবে না কি হবে, আবার কোচ আবার আমাদের যেহেতু কোচ ফরেনার, কোচ যেহেতু আবার সাইদু আমার ফরেনার, মানে ফরেনার প্রথম এরকম কোচ, যে ফরেনার আমি মানে প্রথম খেলা ফরেনার কোচের কাছে, তো একটু নার্ভাসনেস হচ্ছিল। তারপরে কিন্তু এমন মানে সিনিয়র প্লেয়ার এত সুন্দর মানে এতভাবে গাইড করে যে এরকম মনেই হয়নি, আর কোচও আমাদের মানে সাইদুর রহমান আর আমাদের দীপেন্দু স্যার, দীপেন্দু বিশ্বাস, সেও খুবই ভালো, মানে বুঝতেই যায়নি যে আমার যে নতুন ক্লাব, এবং কর্মকর্তারা খুবই ভালো যে বুঝতে পারে সবার সঙ্গে এত, আর সিনিয়র এত সুন্দর যে সবাই হাস, ওখানে ড্রেসিং রুম খুবই ভালো, মানে এসেও মোহামেডানের ড্রেসিং রুম খুবই ভালো, টিমটা খুবই ভালো হয়েছে, দেখা যাক কোয়ালিফাই তো করবো আমরা আশা করি। এমন সময় আছে তোমার কাছে যে মোহামেডানের যে এই ক্যাম্পেইনটা মানে থেমে গেল মাঝখানে, এখনো মানে একদম এমন জায়গায় ছিলে যে কোয়ালিফাই করেই যাবে, একদম টপে ছিলে সেই জায়গা থেকে, তো সেটা নিয়ে একটু দুঃখ হচ্ছে যে এতদিন হয়তো কোয়ালিফাই করে যেতে, এই দুর্যোগের জন্য এখন আটকে গেল সব। হ্যাঁ সেইটাতে একটু দুঃখ, কারণ দুটো ম্যাচ বাকি ছিল আমাদের, দুটো ম্যাচ আমাদের মোটামুটি একটাও জিতলে আমরা কোয়ালিফাই করে যেতাম, আশা করি আমরা কোয়ালিফাই করতাম, তো এটা একটু মানে আপসেটের ব্যাপার যে আমরা অনেক বছর পর আমার মোহামেডান আবার আই লিগ খেলবে, তো এটা একটু দুঃখ, বাট কি করা যাবে আর এমন একটা সময়, সবাইকে তো থাকতেই হবে ঘরে থাকতে, এবার কিছু করার নেই, তো আমরা আশা করি আমরা আবার যদি আবার হয় বা হবে, আবার জানি না কি হবে, আবার হবে যদি হয় তাহলে আমরা আশা করি আবার কোয়ালিফাই করব, আমরা এবার উঠবই। আমার প্রথম স্বপ্ন হচ্ছে ইন্ডিয়া টিমের জার্সি পরে খেলা, ঠিক আছে, আগে ইন্ডিয়া মানে আমি 5 বছর পরে নিজেকে ইন্ডিয়া টিমের জার্সি পরে দেখতে চাই, মানে আমি যেতে ইন্ডিয়া টিমের সিনিয়র টিমে, ইন্ডিয়ার সিনিয়র টিমে যেতে জার্সি পরে দেখতে চাই, আর এর পরের স্টেপ দেখে যাক, এখন হার্ডওয়ার্ক করছি আর হার্ডওয়ার্ক আরো করতে লাগবে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উঠতে হবে, দেখা যাক কি হয়। আশা করছি একদিন না একদিন তোমাকে নীল জার্সিতে দেখবো মাঠে খেলতে, সেটাই আশা করছি।
একদম। আর আরেকটা প্রশ্ন, যে মোহামেডান সাপোর্টারদের নিয়ে কি বলবো, অসাধারণ কিন্তু সাপোর্ট করেছে আই লিগ সেকেন্ড ডিভিশনের সময়, মানে হাওড়া কল্যাণী সব জায়গায় চলে গেছে, তাও আবার দুপুর দুটোর সময়, তো তাদেরকে নিয়ে কি বক্তব্য? মোহামেডান ফ্যানদের একটাই বলার কথা যে এরকম ভাবে সাপোর্ট করে যান আমাদের, ঠিক আছে, মানে সাপোর্টাররা খুবই ভালো। যে হাওড়া স্টেডিয়াম এবং কল্যাণীতেও আমাদের যে দুটো খেলা পড়েছিল, অনেক দর্শক গেছিল আমাদের, ইভেন দর্শকরা মানে খুব খুশি হয়েছিল আমরা যখন জিতেছিলাম, বাট এরকম ভাবে সাপোর্ট করে যাক এটাই চাই। তো মোস্তাফিজুর একটা ভালো কোশ্চেন করেছে যে মোহামেডানের প্রথম টিমে জায়গা পাওয়া কতটা কঠিন জুনিয়র প্লেয়ার হিসেবে? এটা তো এটা একটু খুবই কঠিন ব্যাপার, কি প্রথম বছর আমি প্রথম এবং প্রথম বছর ফার্স্ট ইয়ার গিয়ে একটা জুনিয়র প্লেয়ার হয়ে জায়গাটা পাওয়া কঠিন ব্যাপার, বাট ভালো খেললে নিশ্চয়ই জায়গা পাবে, ওটা কোনো ব্যাপার না যে যে জায়গা পাওয়াটা, কিন্তু যে ভালো পারফরমেন্স করবে সেটা সেই জায়গা পাবে, এটা ওরকম কোনো ব্যাপার নেই, যে ভালো পারফরমেন্স সেই জায়গা পাবে নিশ্চয়ই। আর কোচও খুব ভালো, যে ওরকম কোনো ব্যাপার নেই, যে ভালো পারফরমেন্স তাকে খেলাচ্ছে কোচ, খুব ভালো। ইয়াং প্লেয়াররা কিন্তু যে কোনো দিন একটা সুপার সাবে রোল মানে করতে পারে, মানে কোন প্লেয়ার ধরো ইনজুরি হলো তোমাকে ধরো সেদিন নামিয়ে দিল, সেদিন তুমি গেম চেঞ্জ করে দিতেই পারো, কারণ মোহামেডান কিন্তু টিম না মানে বেঞ্চটাও কিন্তু যথেষ্ট স্ট্রং আছে। হ্যাঁ, রিজার্ভ বেঞ্চ খুবই স্ট্রং, যে মানে যাকে যখন নামানো হচ্ছে সেই ভালো খেলে দিচ্ছে, এরকমই ব্যাপার হচ্ছে। ওর জন্য কোচও খুব হ্যাপি, যে কোচ আমাদের এমন একদিন বলছিল যে এমন মানে আমার টিমটা এত হয়েছে রিজার্ভ বেঞ্চে আমি যাকে নামাচ্ছি সেই একদিন হিরো হয়ে যাচ্ছে, এরকমই ব্যাপার হচ্ছে। আর যেটা সবচেয়ে বড় স্বপ্ন ইন্ডিয়া টিম, সেটাও অবশ্যই পারবে, সেটা আমি বারবার বলছি, সেখানেই কিন্তু সবার মেন উদ্দেশ্য থাকে আর কি। একদম একদম, সেম চেষ্টা করে যাচ্ছি ওটাই জন্য। তারপরে আরেকজন কোয়েশ্চেন করেছে তোমাকে, শুভেন্দু বলে যে যদি তুমি আইএসএল খেলার সুযোগ পাও আর তোমার কাছে চারটে ক্লাব, এক হলো নর্থ ইস্ট, উড়িষ্যা, একটা একটা করে কমেন্ট করছে, এখন ওর কমেন্ট শেষ হয়নি, দাঁড়াও আমি অবশ্যই বেঙ্গালুরু, সে তো অবশ্যই ক্যাপ্টেন লিডার লেজেন্ড আছে ওখানে। কেন, বেঙ্গালুরুতে একটা এত অ্যাটমসফিয়ার খুবই ভালো, ক্যাপ্টেন আবার ওরকম, মানে এত বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ একটা, ওটা একটা আলাদাই মানে অ্যাটমসফিয়ারটা একটা আলাদা, ওখানে একটা আলাদাই অ্যাটমসফিয়ার আছে একটা, আর ওখানে ট্রিটমেন্টটাও খুব ভালো বেঙ্গালুরু, যে দেখা যাচ্ছে ট্রিটমেন্টটা খুব ভালো, মানে অন্য অন্য টিমের থেকে বেঙ্গালুরু ট্রিটমেন্টটা বা খেলার স্টাইল, কোচ, সিনিয়র খুবই ভালো, অনেক বেশি প্রফেশনাল, সবাই মানে সবই প্রফেশনাল ওখানে। আমি একসঙ্গে নেতাজি ব্রিগেডে ছিলাম, মানে প্রসেনজিৎ দার সঙ্গে, ঠিক আছে, এবং প্রসেনজিৎ খুব গাইড করে, মানে প্র্যাকটিসেও বা কিছু না বুঝতে পারলে সেটা বুঝায়, ঠিক আছে, প্র্যাকটিসে কোচ কি বলতে চাইছে, মানে কোচ কিরকম ভাবে খেলা পছন্দ করে, আমাকে প্রথম দিন গিয়ে এটা বলেছিল যে কিরকম ভাবে দেখে, এরকম ভাবে খেলবি কোচ, মানে এরকম ভাবে খেলা পছন্দ করে, উনি খুব ভালো। তো লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হলো এবার তো নিশ্চয়ই শুনেছো যে এবার হয়তো সিএফএল নাও হতে পারে, হলেও হয়তো অনেক দেরিতে হতে পারে, যদি না হয় তো তোমাদের মতো ইয়াং প্লেয়ারদের জন্য সেটা মানে কতটা ক্ষতি করবে? যদি সিএফএল না হয় ইয়ং প্লেয়ারদের খুবই মানে খুবই ক্ষতি হবে, কারণ দেখো অনেক আমার ইয়ং প্লেয়াররা এখন ওঠার সময়, মানে কেউ এই সারা বছরটা প্র্যাকটিস করে শুধু এই সিএফএল এ সিএফএল খেলে বলে, বা এখানে কোনো ভালো পারফরমেন্স করবে বলে, ভালো পারফরমেন্স করে বড় ক্লাবে যাবে বলে, তো সেটা যদি না হয় খুবই একটা মানে দুঃখজনক ব্যাপার, এবং মানে অনেক অনেক প্লেয়াররা আছে এখান থেকেই তার মানে রোজি রোজগার বলতে গেলে এখান থেকেই, তো তাদের জন্য খুব খারাপ, আর আমাদের জন্য তো খুবই খারাপ, যাদের ইয়ং প্লেয়াররা মানে তাদের একটা বছর মানে একটা বছর ধরে প্র্যাকটিস করে যে এটাই ভাবে যে আমি একটা ভালোভাবে পারফরমেন্স করবো আর কোনো আসতে বছর একটা ভালো ক্লাবে যাব, তো এটা খুবই খারাপ হবে। আমি আইএফএ কে বলবো যে এটাতে মানে এটা বন্ধ না করার জন্য, দেরি করে হোক তাও ওটা মানে স্টার্ট করার জন্য, দেরি করে হলেও একটু মানে চালু করে তারা।
তো দেখা যাক, আমরাও তো আশা করছি, কারণ আমরা ফ্যান হিসেবেও কিন্তু কলকাতার সব ফ্যানরা মানে আই লিগের চেয়েও বড় করে দেখে কিন্তু কলকাতা লিগটাকে। তো দেখা যাক দুর্যোগের সময় যদি না করা যায়, কিছু তো করার নেই, কিন্তু সবাই চেষ্টা করছে, আইএফএ এখন চেষ্টা করছে কোনো না কোনো ভাবে করার, সেপ্টেম্বরে করলে তো দেখা যাক। কারণ কারণ এই বছর একটা প্রবলেম হয়েছে, যদি এই বছর যে প্লেয়াররা খেলতে হবে না, তারা পরের বছর সুযোগ পাবে, কারণ এই বছর থেকে কিন্তু এজ ওয়াইজ করে দিয়েছে, মানে ফিফথ টু সেকেন্ড ডিভিশন অব দি তোমার এজ টা করে দিয়েছে, সেটা কিন্তু তারা খুব প্রবলেম প্লেয়ারদের ক্ষেত্রে, কারণ এক বছর প্লেয়ারদের ক্ষেত্রে এক বছর বয়স বেড়ে যাবে, এবং মানে সবাই একটা আশা করে থাকে যে আমি এরকম ভাবে খেলবো বা এরকম ভাবে পারফরমেন্স করবো যাতে বড় ক্লাবে যাওয়ার জন্য, এটা যদি না হলে খুবই খারাপ। তো আইপে মানে চেষ্টা করতে পারে যতটা মানে চেষ্টা করার চেষ্টা করতে পারে যেটা স্টার্ট করার জন্য। তো একদম সাথে একজন একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে কোন কোচের আন্ডারে তুমি খেলতে চাও? কোন কোচের আন্ডারে? এটা কি, এটা একটা কোন কোচের আন্ডারে খেলে নিয়েছে, এটা বলা খুব চাপের ব্যাপার। মানে ইয়ানলা কিন্তু কমেন্ট করেছে মোহামেডান শুড গেট প্রমোটেড টু দা আই লিগ, তো ইয়ানলা মিনারা পাঞ্জাবের কোচ ছিল আর মোহামেডানের সাথে ছিল 100 বার। ও প্রমোটেড? আমার না, আমি একটা মেসেজ পেয়েছিলাম, মানে একটা এসেছিল আমাদের গ্রুপে এসেছিল যে চারটি টিম আমাদের মোহামেডান, বেঙ্গালুরু আর ওই আরএফসি আর একটা কোন একটা টিম, এরা মানে শুড কোয়ালিফাই। ওটা ওটা কতটা সত্যি বা মানে কতটা ঠিক আমি জানতাম না, ওর জন্য আমি হয়তো অতটা এটা সত্যি মানে একদম মানে ই করে দিয়েছে, আমি জানি না ওটা। এটা এসএমএস এসেছিল আমাদের গ্রুপে, আলোচনার পর্যায়ে আছে হয়তো। হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা হচ্ছে যে এটা এই চারটি টিম হয়তো যেতে পারে, এই চারটি টিম হয়তো মানে যাবে, যদি না হয় যদি লিগটা যদি আর কন্টিনিউ না হয় তাহলে এই চারটি লিগ হয়তো যেতে, এই চারটি টিম হয়তো যেতে পারে। তো দেখা যাক, আমরাও আশা করছি আই লিগে তোমাকে দেখতে পাবো পরের বছর। তো অল দা বেস্ট, এরম ভাবে থ্যাংক ইউ থাকো, মানে এখনো অনেক ইয়াং প্লেয়ার, এরম ভাবে খেলতে থাকো, চান্স অবশ্যই পাবে। তো অল দা বেস্ট, তুমি তো একদম ইয়াং প্লেয়ার, তো তোমার থেকেও যারা ইয়াং আছে তাদের জন্য কিছু বলে দাও যে তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে একটু বেশি। তারা শুধু একটাই কথা বলবো, শুধু হার্ড ওয়ার্ক করে যাও, দেখবে সাকসেস তুমি পাবেই, ব্যাস। শুধু হার্ড ওয়ার্ক করে বিশ্বাস করলেই সাকসেস তুমি পাবে, ব্যাস এটাই একটা বলা। শুধু হার্ড ওয়ার্ক করে যাও, দেখবে মানে ঠাকুর তোমাকে ঠিকই দেখছে, ঠিক হবেই। আচ্ছা, আবার ইয়ানলা তোমাকে একটা প্রশ্ন করেছে যে তোমার ফেভারিট ইন্ডিয়ান কোচ কে? একটা কোচ ইন্ডিয়ান কোচ কোচ চেঞ্জ করছে কি কোচ হিসাবে? তো আমার ইন্ডিয়ান ফেভারিট কোচ আইএসএল এ বলতে গেলে হাবাসকে খুব ভালো লাগে, হাবাসকে ভালো লাগে, যেহেতু একটুখানি মানে অ্যাটাকিং মানে সাইড ব্যাক থেকে সাইড ব্যাক থেকে একটু অ্যাটাকিং ভালোবাসে, ওর জন্য অ্যাটাকিং ভালো, অ্যাটাকিং ভালো লাগে হাবাসকেই বলতে। ভারতীয়ের মধ্যে আমার তাদের আন্ডারে খেলেছো, তাদের মধ্যেও কোনো নাম নিতে পারো, কোনো ব্যাপার না। কাকে বলবো, সঞ্জয় সেনকে খুব ভালো লাগে, তো অবশ্যই আই লিগ জিতেছে, অসাধারণ কোচ। তো চয়েস গুলো কিন্তু খুব ভালো, যে কটা চয়েস করেছে খুব ভালো। আর ইয়ালা ইয়ালা আর ইয়ালা ওটাই জিজ্ঞেস করেছে যে হাওয়া দিন ধরনের ইন্ডিয়ান কোচ, মানে ইন্ডিয়ান কোচের নাম বলতে বলেছে, সো ইয়াল ইজ সেইং সঞ্জয় সেন। সঞ্জয় সেন, ঠিক আছে, চলো অল দা বেস্ট আই লিগের জন্য, আর আশা করছি ওই নীল জার্সি তো একদিন দেখা যাবে। একদম একদম, চেষ্টা করে যাচ্ছি, থ্যাংক ইউ, চলো এখন টাটা টাটা।